মোকাররম হোসেন আপনি লিখেছেন বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করলেই একদল মানুষ সেটা দিয়ে কোরআনকে সত্য প্রমাণের কোশিশ করেন এটা কতটুকু সঙ্গত আগামীকাল যদি বিজ্ঞান এমন কিছু জানতে পারে যা আজকের জানার বিপরীত তাহলে কি কোরআন মিথ্যা হয়ে যাবে না এরকম কোনো ব্যাখ্যা দেওয়া তো উচিত নয় যেটির উপর নির্ভর করে পরবর্তীতে ইসলাম সন্দেহের মধ্যে পড়ে যাবে সংশয়ের মধ্যে পড়ে যাবে এরকম করা উচিত নয় আমরা অনেকে ভালো উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে কাজগুলো করে থাকি ধরুন বিজ্ঞানের কোনো আবিষ্কারের সাথে কোরআনের কোনো কিছুর ব্যাখ্যা মিলে গেল কোরআনের অন্য ব্যাখ্যাও থাকতে পারে আজকে যেটা সঠিক মনে হচ্ছে কদিন সেটা বেঠিক মনে হতে পারে আজকে যেটা সত্য মনে হচ্ছে কদিন সেটা মিথ্যা মনে হতে পারে তখন কোরআন কি মিথ্যা হয়ে যাবে কোরআন তো মিথ্যা হবে না এই জন্য এই জাতীয় ক্ষেত্রে কারোর ব্যক্তিগত দর্শন থাকলে ব্যক্তিগত গবেষণা থাকলে সেটা উল্লেখ করা যেতে পারে যে আমার কাছে মনে হচ্ছে কোরআনের এই ব্যাখ্যা অনুযায়ী এটা হতে পারে তবে সেই সাথে কোরআনের অন্য ব্যাখ্যাও হতে পারে সেটাও জানা দেওয়া উচিত যাতে করে পরবর্তী প্রজন্ম কখনও বিপদের মুখে না পড়েন ইমানের দিক থেকে জিহাদুল ইসলাম আপনি লিখেছেন অনেকে বলেন আল্লাহ আখেরাতে সাম্প্রদায়িক আচরণ করবেন কারণ জান্নাত একটি সাম্প্রদায়িক স্থান সেখানে কেবল মমিনগনি থাকবেন আপনি বিষয়টা বুঝিয়ে বলবেন কি বিষয়টাকে এইভাবে বলা অনুচিত তবে এটি ঠিক যে জান্নাতে শুধু ইমানদার থাকবে আর জাহান্নামে নামে কোফার রাই থাকবে যে যা আমল করবে সে তার ফল তো পাবেই কিন্তু সাম্প্রদায়িক এই শব্দটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় আল্লাহরব্বুল এর শানে এ ধরনের নানাভাবে ব্যাখ্যা করা হয় ইতিবাচক নেতিবাচক এরকম শব্দকে আল্লাহ তালার সানে আল্লাহ আচরণ করবেন এরকম এরকমটি প্রয়োগ করা বোধহয় আল্লাহ সানের সাথে যায় না বা আল্লাহর আর সাথে যে শিষ্টাচার ইমানদারে থাকা উচিত সেটির সাথে যায় না এরপর ভাই আবদুল্লাহ আপনি লিখেছেন নফল রোজা রেখে একটি ভাঙলে নাকি দুটি করতে হয় না এটা সঠিক কোনো কথা না নফল রোজা একটি ভাঙলে একটি রাখবেন হানাফি মাঝাব অনুযায়ী অন্যান্য ফোকাহ একরাম যেমন ফোকাহে হানাবেলা আহমদুল রহমুল রহমা উল্লার মাঝাব অনুযায়ী সৌদি আবুল আমাদের মতে নফল বোঝা ভাঙলে আর রাখ না রাখলেও চলবে কিন্তু মজায় রাখতে হবে যেহেতু আল্লাহ বলেছেন লাগে আমল তোমরা তোমার আমলকে বাতিল করিও না অত বাতিল করেছেন আর আমল আপনাকে রাখতে হবে রেখে ফেলেছেন তারপর এটা নফল থাকুন আবশ্যক হয়ে গেলো পুরো করাটা তার আলোকে যার কারণে আরেকটা রাখবেন কিন্তু একটা ভাঙলে দুইটা রাখতে হবে এ কথা কোনো আলামের মতেই নয় আমি যতটুকু জানি তামজিদ রাহাত আপনি লিখেছেন আমাদের দেশে বইপত্র কিংবা কলম খাতায় পা লাগলে সাথে সাথে সালাম করার রীতি বা আচরণ প্রচলিত আছে বই খাতা কলম এগুলো জ্ঞানের জন্য মাধ্যম হলেও কি এগুলোর প্রতি এভাবে সম্মান প্রদর্শন করা ঠিক হবে আসলে আমরা পা লাগলে যে সালাম করি এখানে সালামটাকে আক্ষরিক অর্থে সালাম বলা হয় এটা কোনো তো না সালাম তো আসসালামু আলাইকুম বললে এটা ওইটাকে টাচ করে আমি বুঝাই যে আসলে পাও দিয়ে আমি অসম্মান করতে চাই নাই আমি এটাকে হাত হাত রাখতে চাই এটাকে সম্মান দিতে চাই এটা জাস্ট একটা কি বলা যায় আমাদের এ অঞ্চলের মানুষের একটা কালচারাল বিষয় এই কালচারাল বিষয়টা সরিয়ে আসাতে আপনার সাংঘর্ষিক না হলে সেটি না যায় নয় অর্থাৎ একটা জ্ঞান অর্জনের মাধ্যমকে আমি শ্রদ্ধা করি এটাকে আমি অপমান করতে চাই না এটা তো একটা সুন্দর কালচার সুন্দর কৃষ্টি এই চেতনাটা তো মৌলিকভাবে কোনো নিন্দনীয় চেতনা নয় সেটি প্রকাশের জন্য যে অঙ্গভঙ্গি এটা অঙ্গভঙ্গি এক এক সমাজের মানুষের মধ্যে এক এক রকমের হতে পারে সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এটাকে সালাম বলা হয় সেটি আমার মনে হয় না যে সালামের মুখ প্রকৃত অর্থে কেউ বলে কারণ এটা আসলে সালাম নয় অতএব মৌলিকভাবে এটা করতে কোনো অসুবিধা আমি দেখছি না